সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের নেতৃত্ব শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। এর আগে সাকিবের ইনজুরিতে নেতৃত্ব দিলেও এবারই আনুষ্ঠানিকভাবে শান্তর কাছে দায়িত্ব তুলে দিল বিসিবি। বিপিএল খেলার কারণে টি টোয়েন্টির জন্য পর্যাপ্ত প্রস্তুতি সেরেছে জাতীয় দলের ক্রিকেটাররা। দল হিসেবে লঙ্কানদের একাধিক অলরাউন্ডার থাকায় সিরিজ বেশ চ্যালেঞ্জিং মনে করছেন অধিনায়ক শান্ত। সিলেটের সংবাদ সম্মেলনে শান্ত জানান, টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ সিরিজ থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই আমার মনে হয় 8টা কি 11টা ম্যাচ আমরা খেলবো, সো এই ম্যাচগুলো যদি আমরা প্রপার প্ল্যান করে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলতে চাই ওই জিনিসগুলো যদি এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্যে প্ল্যান করাটা বা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে।